রাজধানীতে ডেঙ্গু বাড়ছে। আগস্টে এবছরের সর্বোচ্চ 7,500 আক্রান্ত। নতুন ধরন ডেনভি থ্রিতে দ্রুত জটিল হচ্ছে রোগীর অবস্থা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকায় প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ইতিহাসের কাজ করায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে, বলছে বিএনপি। মধ্য আকাশে অসুস্থ হয়েও 124 যাত্রীর প্রাণ বাঁচানো পাইলট নওশাদকে ফেরানো গেল না। ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, দ্রুত দেশে আনা হবে মরদেহ, জানালেন প্রতিমন্ত্রী। এবং টাঙ্গাইলে যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বেড়ে 5 উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত। ভেসে গেছে রাস্তাঘাট, বিস্তীর্ণ ফসলি জমি, পানিবন্দী হাজার হাজার মানুষ। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগের সংখ্যা। চলতি বছর আগস্টেই সর্বোচ্চ 7,500 আক্রান্ত হয়েছেন, আর 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 233 জন। ডেঙ্গুর নতুন ধরন ডেনভি থ্রিতে দ্রুত খারাপ হচ্ছে রোগীর অবস্থা। চিকিৎসকরা বলছেন এ ধরনের আক্রান্তদের প্লেটলেট অনেক কমে যাওয়ার পাশাপাশি রক্তক্ষরণ হওয়ায় দুর্বল হয়ে পড়ছেন রোগীরা। রিপোর্ট তোহা খান তামিমের। ঢাকা শিশু হাসপাতালের বহির্বিভাগের সামনে শত শত রোগীর অপেক্ষা। ডেঙ্গুর উপসর্গ থাকায় সন্তানদের নিয়ে ছুটে এসেছেন উদ্বিগ্ন অভিভাবকরা। ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ফাঁকা নেই কোনো শয্যা। রাজধানীর অন্যান্য হাসপাতালের চিত্র একই রকম। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের তথ্য মতে মোট রোগীর 95 ভাগই রাজধানীর, যাদের বেশিরভাগই ক্ষতিকর ধরন ডেনভি থ্রিতে আক্রান্ত হচ্ছে। প্লেটলেট দ্রুত কমে যাওয়া, রক্তক্ষরণ, রক্তচাপ হঠাৎ পড়ে যাওয়ায় রোগী দুর্বল হয়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। কালকে রাত্রে 8:30 পর থেকে জ্বর আর কি, আপনি 102-103 এরকম জ্বর ছিল। প্লেটলেট ছিল গতকালকে 1,36,000, আজকে হচ্ছে 1,20,000, মানে আস্তে আস্তে কমতেছে। বাচ্চা অনেক দুর্বল, আর হচ্ছে যায় প্রেশার লো, খাওয়া দাওয়া করছে না, প্রেশার কমে যেতে থাকে, প্রস্রাব কমে যায়, আরও বিভিন্ন ধরনের সমস্যা হয়, রোগী অনেক বেশি। 2019 মতোই আরও বেশি খারাপ হয়েছে। আর ডেঙ্গুতে যে সমস্যাটা হয় যে বাচ্চারা একটু বেশি খারাপ হয়ে যায় বড়দের চেয়ে। চিকিৎসকরা বলছেন 2019 সালের চেয়েও এবার ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। জ্বর, বমি বা অন্য উপসর্গ 3 দিনের বেশি স্থায়ী হলে অবশ্যই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ তাদের। জুলাই মাসের থেকে আমাদের অগস্ট মাসে ডেঙ্গুর পরিমাণটা প্রায় দ্বিগুণের কাছাকাছি। আমাদের ইমার্জেন্সি, আমাদের বহির্বিভাগে আউটডোরে কমপক্ষে 40-50 রোগী আমরা ডেঙ্গু পাচ্ছি। জ্বর থাকে অথবা বমি অথবা কালো পায়খানা আরম্ভ হয়, পেটে ব্যথা থাকে, আপনারা অবশ্যই অতি সত্বর নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। নগরবাসীকে সচেতন থাকার তাগিদ চিকিৎসকদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। করোনায় মৃত্যু ও শনাক্তের হার এখন সহনীয়। 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন 94 জন, শনাক্ত হয়েছেন 3,724 জন। করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও স্বস্তির কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন ভাইরাস কিংবা মানুষের আচরণ পরিবর্তনে আবারও দেখা দিতে পারে সংক্রমণের ঊর্ধ্বগতি, তাই দরকার জীবনযাপনে কৌশলগত পরিবর্তন। এদিকে স্বাস্থ্য বিভাগও গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে। সপ্তাহখানেক হলো দেশের করোনা পরিস্থিতি কিছুটা নিম্নমুখী, সংক্রমণের হারের পাশাপাশি কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যাও। তবে ক্রমহ্রাসমান এই ধারাকে স্থায়ী সমাধান মানছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন বেশিরভাগ মানুষকে টিকার আওতায় এনেও পরিস্থিতি বাগে আনতে পারেনি ইউরোপ আমেরিকার অনেক দেশ, তাই ভাইরাসের আচরণ পরিবর্তনে আসতে পারে সংক্রমণের পরিবর্তন। এছাড়া মানুষের আচরণ এই ভাইরাসকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, তাই দরকার জীবনধারার পরিবর্তন আনার, না হলে আবারও বদলে যেতে পারে দৃশ্যপট। দুই ডোজ ভ্যাকসিনেট করে যখন নাকি স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা যারা করছে তাদের অধিকাংশ দেশই আবার পুনঃসংক্রমণের উদ্যোগতির দিকে মোকাবেলা করছে। সব মিলিয়ে আমরা মনে করি না যে আসলে আমরা খুবই স্বস্তিতে থাকার মতো অবস্থা। অনেকে মনে করছে যে আসলে এই ভাইরাসটিকে তো আসলে আমরা কখনোই নির্মূল করতে পারবো না, অতএব এটার সঙ্গে এক ধরনের সহাবস্থানের অবস্থায় যেতে হবে, অর্থাৎ কৌশলগত কিছু পরিবর্তনও করতে হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সবার আগে দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। তবে সংক্রমণ ও প্রাণহানি কমাতে ভ্যাকসিনেশন কার্যক্রমেরও আরও গতি আনার কথা বলছে উভয় পক্ষ। রাশেদ লিমন,
সময় সংবাদ ঢাকা। চলতি বছরের মধ্যে 7 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা থাকলেও সে অনুযায়ী এগোচ্ছে না টিকাদান কার্যক্রম। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজন দৈনিক 5 লাখের বেশি প্রথম ডোজ প্রয়োগ, কিন্তু টিকা দেওয়া হচ্ছে অর্ধেকেরও কম। স্বাস্থ্য বিভাগ বলছে প্রাপ্যতা নিশ্চিত হলে বাড়ানো যাবে সক্ষমতা। সেক্ষেত্রে চীন ও কোভ্যাক্সের নির্ভরতার বাইরে টিকার বহুমুখী উৎসে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। চলতি বছরই অন্তত 7 কোটি মানুষকে কোভিড টিকা দেওয়ার কথা বারবারই বলা হচ্ছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে, তবে এখন পর্যন্ত 2 কোটি মানুষকে আনা যায়নি টিকার আওতায়। এর মধ্যে 2 ডোজ পেয়েছেন 80 লাখেরও কম। লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিসেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে 5 কোটির বেশি মানুষের টিকাদান, যা পূরণে এখন থেকে প্রতিদিন কেবল প্রথম ডোজই দিতে হবে 5 লাখের বেশি মানুষকে, বর্তমানে যে সংখ্যা 2 থেকে 2.5 লাখ। সেক্ষেত্রে টিকা দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে গণটিকা কার্যক্রমে প্রমাণিত হয়েছে ব্যাপক হারে টিকাদানের সক্ষমতা, প্রতিদিন প্রায় 1 কোটি মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা কিন্তু আমাদের স্বাস্থ্য বিভাগের আছে এবং সেটি প্রস্তুতিও ছিল। প্রধান সমস্যা হচ্ছে টিকার প্রাপ্যতা। আমরা যদি টিকা সময় মতো পাই নিশ্চয়ই করা যাবে, এটা কিন্তু অভিজ্ঞতা এবং এটার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এগুলো আছে। বিপুল সংখ্যক মানুষ টিকার বাইরে থাকলেও দেশে এখন মজুদ 70 লাখেরও কম টিকা। বর্তমানে টিকা সরবরাহ অনেকটাই কোভ্যাক্স আর চীন নির্ভর। কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই নীতিটা নিয়ে আমাদের এই টিকা সংগ্রহে কৌশলী হতে হবে। দ্বিতীয়ত, আমাদের ব্যবস্থাপনাটা ভালো হতে হবে, এখানে যেন শৃঙ্খলা থাকে, সুপারভিশন মনিটরিং ঠিকমতো থাকে। গ্রাম কিংবা শহর সবখানে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম এখন সিনোফার্ম নির্ভর। দেশে 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত 2 ডোজ টিকার আওতায় এসেছেন 4% মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে আওয়ামী লীগ টানা হ্যাচড়া করছে না, বরং ইতিহাসের সত্যকে উন্মোচন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে এক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জিয়ার সমাধিতে লাশ থাকার সত্যতা প্রমাণ করতে হলে ডিএনএ টেস্ট করাতে হবে বিএনপিকে। এদিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্থিতিশীল পরিস্থিতিতেও বিএনপি জিয়ার কবর নিয়ে ইস্যু তৈরি করছে। গেল কদিন ধরেই রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ না থাকার ইস্যু। বিষয়টি নিয়ে একাট্টা আওয়ামী লীগ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চ্যালেঞ্জ করে বলেন, সেখানে জিয়াউর রহমানের মরদেহ নেই। ইতিহাসের এই সত্য নিয়ে টানা হ্যাচড়া নয়, সঠিক তথ্য উন্মোচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। ইতিহাসের স্বার্থেই সেটা কার কবর সেটা নির্ধারিত হওয়া উচিত। মানে যদি কোনো কিছু থেকে থাকে ডিএনএ টেস্ট করে প্রমাণ করুন, যদি প্রমাণ হয় জাতির কাছে নাকে খোদ দিয়ে ক্ষমা চাও। এদিকে মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ জানান, রাজনৈতিক ফায়দা লুটতেই চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ থাকার ইস্যুতে মিথ্যাচার করছে বিএনপি। মার্কিন গোয়েন্দা অধিদপ্তর থেকে রিপোর্ট দিয়েছিল জিয়াউর রহমানের মৃত্যুর পর তাকে গান পাঠের দিয়ে চট্টগ্রামে রামুনিয়াতে পুড়িয়ে ফেলা হয়েছিল। কামরাঙ্গীর চরে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, রাজনীতিতে সুস্থ ধারা ফেরাতে বিএনপি জামাতকে বাদ দেওয়ার বিকল্প নেই। আমাদের শেখ হাসিনাকে হত্যার জন্য তারা যেভাবে তারা করে দিচ্ছে, এই অপশক্তিকে বাংলাদেশে রাজনীতি থেকে যতদিন পর্যন্ত প্রতিহত করে না যাবে, অপসারণ করে না যাবে এই বিএনপি জামাত এই অপশক্তিকে, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন, জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি জিয়াউর রহমানের লাশ নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। জেনারেল এরশাদ কফিন বহন করেছেন, কিন্তু ভেতরে জিয়ার লাশ আছে কিনা সেটা তো উনি কখনো বলেননি। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তাঁর লাশ রাঙ্গুনিয়া পাহাড়ে নিয়ে গিয়েছিল কে? পরাশ্রয়ী আন্দোলন নির্ভর বিএনপি দেশের স্থিতি নষ্ট করতে তুচ্ছ ইস্যুতে শিক্ষাঙ্গন উত্তপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ঠুনকো অজুহাতে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
ক্ষমতায় টিকে থাকতে বর্তমান সরকার সবকিছু ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি বলেন, বর্তমান সরকারকে ইতিহাসের কাজ করায় দাঁড়াতে হবে। কেমন সরকার, কেমন রাষ্ট্র, কেমন দেশ আমরা বানালাম যেখানে আমাদের সন্তানেরা নিখোঁজ হয়ে যাবে, যাদের গ্রহ দিশ খুঁজে পাওয়া যাবে না, এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর লোকেরা তাদেরকে তুলে নিয়ে যাবে, সরকার তার কোনো জবাব দেবে না। মানবতার বিরুদ্ধে এটা একটা অপরাধ, জঘন্য অপরাধ। আজকে সেই অপরাধে এই সরকার দুষ্ট হয়েছে। খুঁজে বার করুন তাদেরকে, তাদের পরিবারের কাছে ফেরত দিন। এটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার আজকে তারা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য বেআইনিভাবে, অবৈধভাবে আজকে গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। জনপদের সময় আরো থাকছে গীতাযজ্ঞ আর সমবেত প্রার্থনায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন, মন্দিরে মন্দিরে প্রসাদ বিতরণ, মহামারী মুক্ত বিশ্ব কামনা। বিচ্ছেদের পর সন্তান নিয়ে বাড়ছে আইনি জটিলতা, এতে ভুক্তভোগী হচ্ছে শিশুরা। আইনজীবীদের পরামর্শ, বিচ্ছেদের সিদ্ধান্তের আগেই এ নিয়ে সুরাহা হওয়া উচিত। সমাজবিজ্ঞানীরা বলছেন, বিচ্ছেদে প্রভাব পড়ে সন্তানদের উপর, এরপর আবার সন্তানের অভিভাবকত্ব নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে সামাজিকীকরণে দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি করে। আফজাল হোসেনের রিপোর্ট। পারিবারিক নানা টানাপোড়েনে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটতেই পারে। দুজনের আলাদা থাকার এই প্রক্রিয়া বেশিরভাগ সময়ই হয় না সমঝোতার ভিত্তিতে, শুরু হয় কলহ, যার 90% গড়ায় আদালতে, আর যদি সন্তান থাকে তা নিয়ে শুরু হয় নির্মম আইনি লড়াই। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শিশুরা। সন্তান নিয়ে জাপান বাংলাদেশের দুই নাগরিকের আইনি যুদ্ধের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ ভারতের দুই নাগরিক দম্পতির সন্তান ইস্যু। দুটি ক্ষেত্রেই সন্তানরা কার কাছে থাকবে তা নিয়ে টানা হ্যাসড়া করতে দেখা গেছে। আইনজীবীরা বলছেন, সন্তানদের মুখের দিকে তাকিয়ে হলেও এসব বিষয়ে দুজনকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। বিচ্ছেদের আগে সন্তানরা কার কাছে থাকবে তারও ফয়সালা হওয়া উচিত। এই ছাড় দেওয়ার সাইকোলজিটা আমাদের নতুন যুগের লোকজনের নাই। দে থিঙ্ক যে এটা আমি কাকে যেন সেদিন বলছি যে তুমি ভাবছো যে একে ডিভোর্স দিয়ে ভালো থাকবা, সেকেন্ড ম্যারেজ ইজ নেভার এ গুড ম্যারেজ। এটা আসলে লিগাল সলিউশন থেকে প্র্যাকটিক্যাল সলিউশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আসলে এফেক্ট তো আসলে বাচ্চারাই হচ্ছে, এবং তারা তো আসলে ডিসাইডও করতে পারে না, বুঝতেও পারে না কোথায় যাবে কি করবে। কিন্তু এটা যদি এমিকেবলি সেটেল করা যেত তাহলে সুবিধা হতো। আসলে কার কাছে থাকবে এটা কিন্তু মানুষ টু মানুষ ভ্যারি করে, যেটা আসলে কোর্ট ছাড়া নির্ণয় করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সমাজবিজ্ঞানীরা বলছেন, স্বামী স্ত্রীর কলহের বলি হয় সন্তানরা, প্রভাব পড়ে সামাজিকীকরণ প্রক্রিয়াসহ মনস্তত্ত্বে। তার ভিতরে এক ধরনের বিচ্ছিন্নতা বোধ ডেভেলপ করে, সে সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে, তার সংস্কৃতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে বিয়ে বিচ্ছেদের হার বেড়েছে, বেড়েছে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলার সংখ্যাও। গত বছর পারিবারিক আদালতে মামলা হয়েছে 8,500, এবছর এ সংখ্যা আরও বেড়েছে বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মধ্য আকাশে অসুস্থ হয়ে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেলে এ তথ্য জানান বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। শিগগিরই তার মরদেহ দেশে আনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 27 আগস্ট ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয় পাইলট নওশাদ আতাউল কাইয়ুমের। তখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG022 ফ্লাইটটি ভারতের নাগপুরের BR আম্বেদকর বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় 124টি প্রাণ। সেদিন রাতেই বিশেষ একটি দল পাঠিয়ে একই বিমানে করে ভারতের নাগপুর থেকে সব যাত্রীকে ঢাকায় নিয়ে আসা হয়। এদিকে শুক্রবার বিমানটি জরুরি অবতরণের পরপরই পাইলটকে গুরুতর অবস্থায় তাৎক্ষণিকভাবে নাগপুরের কিংসওয়ে হাসপাতালে ভর্তি করা হয়। এর 3 দিন পর সোমবার তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চালানো অবস্থায় উনি স্ট্রোক করছেন, বিমান এখানে ইমার্জেন্সি ল্যান্ড করলো নাগপুরে, তারপরে ওনাকে চিকিৎসার জন্য নেওয়া হইলো। ওই সময় থেকে উনি একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন, না হবে ডেফিনেটলি, এরপরে যাবে আনতে হয় বিমান আনবে, আর উনি বিমানের ক্যাপ্টেন ছিলেন, ডেফিনেটলি যেহেতু প্রায়োরিটি দিয়ে ইয়ে করা, বিমানের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে নিয়ে আসা, সর্বোচ্চ সম্মান দেওয়া হবে এখানে আমাদের পক্ষ থেকে, যেহেতু দায়িত্ব পালনরত অবস্থা মারা গেছে। এর আগে 2016 সালে বিমান উড্ডয়নের সময় ত্রুটি দেখা দিলে ক্যাপ্টেন নওশাদ 149 জন যাত্রী বোঝায় বিমানটি দক্ষতার সঙ্গে অবতরণ করেন। সেই সময় আন্তর্জাতিক মহলে সুনাম করেছিলেন তিনি। অন্যদিকে বিশেষ অনুমতি নিয়ে দ্রুত তার লাশ দেশে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি আহমেদ সালেহীন। সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে ফ্লাডলাইটে অনুশীলন বাংলাদেশের, নেটে তাসকিনের গতিতে আহত আফিফ হোসেন ধ্রুব। যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে টাঙ্গাইল সদর সহ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, ভেসে গেছে রাস্তাঘাট, সবজি ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসল। কোনো কোনো এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। এখনও কোনো প্রকার ত্রাণ সহায়তা পাননি বলে অভিযোগ বানভাসীদের। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। নদী একের পর এক গ্রাস করছে বসতবাড়ি ও মসজিদ মন্দির সহ বিভিন্ন স্থাপনা, তড়িঘড়ি করে সহায় সম্বল যা কিছু আছে তা সরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা ভাঙন কবলিত মানুষের। উজানের ঢল আর টানা বর্ষণে যমুনা, ধলেশ্বরী সহ সবকটি নদীর পানি বাড়ছে হুহু করে। এরই মধ্যে টাঙ্গাইল সদর, কালিহাতি, ভুয়াপুর, গোপালপুর ও নাগরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি ও সবজির ক্ষেত, গবাদি পশু নিয়ে চরম বিপাকে পানিবন্দীরা। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিলেও এখনো কোনো ধরনের ত্রাণ সহায়তা পাননি বলে অভিযোগ বানভাসীদের। এক সপ্তাহ ধরে পানি, মনে করেন যে আমরা চলাফেরা অনেক কষ্ট, থাকার কোনো জায়গা নাই, গরু বাচ্চা নিয়ে, পোলা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে খুব অসুবিধা, খুব কষ্টে আছে। পানি উন্নয়ন বোর্ডকে আমরা জানাইছি, এমএসতির কোনো পদক্ষেপ নেওয়া নাই কে, আর আজ পর্যন্ত আমরা কোনো সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না। তবে পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। টাঙ্গাইল সদর উপজেলায় ইতিমধ্যে আমরা 5 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছি, বাস্তুচ্যুত হয়েছেন প্রত্যেক পরিবারের জন্য। ইতোমধ্যে আমরা 5,000 টাকা করে তাৎক্ষণিক সরকারি সহায়তা বরাদ্দ প্রদান করেছি। টাঙ্গাইলের 12টি উপজেলার মধ্যে 5টি উপজেলার প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ানোর অজুহাতে অস্থির হয়ে উঠেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। প্রতিদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোজ্য তেল, চিনি এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, অথচ এ মুহূর্তে দেশে ভোগ্যপণ্যের কোনো সংকট নেই বললেই চলে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের প্রতিটি গুদাম পণ্যের ঠাসা, রাস্তায় পণ্যবাহী গাড়ির সারিও রয়েছে, পণ্য সরবরাহে কোনো ঘাটতি নেই বললে চলে। তারপরও নানা অজুহাতে বাড়ছে অধিকাংশ ভোগ্য পণ্যের দাম। গত 1 বছরও নিয়ন্ত্রণে আসেনি তেলের দাম, 1 বছরে প্রতি মণ তেলের দাম বেড়েছে 1,000 টাকার বেশি, আর গত 2 সপ্তাহে বেড়েছে অন্তত 300 টাকা। গত 2 সপ্তাহ আগের থেকে এখন আজকে 2 সপ্তাহে প্রায় 100-200 পড়ছে, ফার্ম সুপার সোয়াবিন উপরে বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজার নাকি মাল শর্ট, রেট বেশি। চিনির বাজারেও একই অবস্থা। রপ্তানিকারক দেশ ব্রাজিল ও থাইল্যান্ডে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি হঠাৎ করে ভারতে চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বাজারে চিনির দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সেটার জন্য এখনো বাজারটা গত সপ্তাহে একটু বেড়ে আবার দাঁড়াইছে, হয়তো গ্রেজুয়ালি আবার বাড়বে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ডালের দামও বাড়ছে। গত 1 সপ্তাহে সব ধরনের ডালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 7 টাকা পর্যন্ত। মূলত আসলে এগুলো যদি কন্ট্রোল না করা হয় তাহলে বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা শতভাগ বেশি। চাহিদার কয়েক গুণ বেশি আমদানি এবং ক্রেতা না থাকায় কিছুটা স্বস্তি রয়েছে আদা, রসুন ও পেঁয়াজের বাজারে। পেঁয়াজ, আদা, রসুন সবগুলার বেচা বিক্রি কম এবং আমদানি বেশি হয়ে গেছে, সেই জন্য বেচা বিক্রি দামটা কমে গেছে। মূলত চট্টগ্রাম বন্দর এবং বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি হয় এসব ভোগ্য
ভোগ্যপণ্য। করোনা সংক্রমণে লকডাউন পুরোদমে সচল ছিল ভোগ্যপণ্যের এই আমদানি। ইন্টারন্যাশনাল মার্কেটে বুকিং রেট বাড়লে তার পুরো প্রভাব এসে পড়ে এখানকার বাজারে, কিন্তু যখন দাম কমে তার কোনো প্রভাব এখানে পড়ে না বলে অভিযোগ ভোক্তাদের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। গীতাযজ্ঞ আর ধর্মীয় সঙ্গীতে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করলেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দিরে মন্দিরে চলে প্রসাদ বিতরণ। এ সময় করোনা মহামারী মুক্ত বিশ্বের প্রার্থনা করেন পুণ্যার্থীরা। কৃষ্ণ নাম কীর্তনে মগ্ন ভক্তকুল। গীতাযজ্ঞে শুরু হয় অনুষ্ঠানমালা, এরপর একে একে অগ্নিযজ্ঞ, সমবেত প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত আর সবশেষ প্রসাদ বিতরণ। প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যেই পৃথিবীতে বারবার শ্রীকৃষ্ণের আবির্ভাব, এমন বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। যখনই যখনই ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখনই তিনি আবির্ভূত হবেন। অধর্ম আর দুর্জনের বিনাশ করেন শ্রীকৃষ্ণ। এবার তাই ভক্তদের চাওয়া দূর হোক মহামারী। ভগবানের কাছে আজকে অনেক প্রার্থনা করতেছি আজকে আমাদের দেশের, যাতে এই মহামারীটা চলে যায়। অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ধারাটা রয়েছে সেটি যেন অব্যাহত থাকে। এই সংগ্রহণ থেকে ভগবান আমাদের রক্ষা করে, এটি আজকের দিনে এই জন্মাষ্টমীতে আমাদের সকলে প্রার্থনা। গত বছরের মতো এবারও সীমিত পরিসরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়। নেই ঐতিহ্যবাহী শোভাযাত্রাও। প্রায় 5,200 বছর আগে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মতিথিকেই জন্মাষ্টমী হিসেবে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ প্রথমবারের মতো ফ্ল্যাডলাইটে অনুশীলন করেছে টিম টাইগার্স। আলাদাভাবে এদিন ফিল্ডিং নিয়ে কাজ করেছেন কোচ। তবে নেটে অনুশীলনের সময় তাসকিনের বলে আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব। ছবি যেন কথা বলে, রাসেল ডমিঙ্গোর দুই উইকেট কিপার তত্ত্বের যেন মাঠেই বাস্তবায়ন। একই ফ্রেমে মুশফিক সোহান, বিকেলের ম্লান আলোয় কিছুটা কি মন খারাপ মুশের, এমন দৃশ্য তো অন্তত তাই বলে। এভাবেই চলল মিনিট বিশেক। তবে বিপত্তিটা ইনডোরে গিয়ে, অনুশীলনে পায়ে হালকা চোট মুশির, বুকের শঙ্কা জাগালো একটু পরেই তাসকিনের বাউন্সারে আঘাতপ্রাপ্ত আফিফ। রিফ্লেক্সে এটা স্পষ্ট, জখমটা তার ভালোই লেগেছে, তাই তো মাঠেই নিলেন প্রাথমিক চিকিৎসা, পরে আর করেননি অনুশীলন। সেন্টার উইকেটে সাকিব এদিন ব্যাটিং বোলিং না করলেও দীর্ঘ সময় প্র্যাকটিস ছেড়েছেন কাপ্তান মাহমুদুল্লাহ। পাশেই নাসুম আর লিটনের লড়াইটাও জমে উঠেছে বেশ। এভাবেই বিকেল গড়িয়ে সন্ধ্যা জ্বলে উঠল ফ্লাডলাইট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সব ম্যাচই হবে দিবারাত্রির, তাই তো কৃত্রিম আলোর প্রথম অনুশীলনে বাড়তি গুরুত্ব ছিল ফিল্ডিংয়ে। রাসেল ডমিঙ্গোর কড়া হেডমাস্টারের এদিন সবাই ছিল মনোযোগী ছাত্র। সাকিব, রিয়াদ, মুস্তাফিজ, সাইফুদ্দিন, সবাইকে নিয়ে আলাদা কাজ করেছেন কোচ। ওটিস গিবসনের পাঠশালায় ছিল তারুণ্যের প্রাধান্য, ওপাশেই ক্যালেফাতো কাজ করেছেন ফিটনেস নিয়ে। 3.5 ঘন্টার অনুশীলন শেষ হয় 7:15 নাগাদ। মূল লড়াইয়ের আগে আরও এক দফা নিজেদের ছালিয়ে নেওয়ার সুযোগ পাবে টিম টাইগার্স। মিরপুরে প্রথম টি টোয়েন্টি আগামী 1 সেপ্টেম্বর। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। রাজধানীতে ডেঙ্গু বাড়ছে, এই আগস্টেই এবছরের সর্বোচ্চ 7,500 আক্রান্ত। নতুন ধরন ডেঙ্গু থ্রিতে দ্রুত জটিল হচ্ছে রোগের অবস্থা। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে লাশ থাকার প্রমাণ দিতে আওয়ামী লীগের চ্যালেঞ্জ। ইতিহাসের কাজ করায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে বলছে বিএনপি। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়ের।